গত কয়েক বছর ধরেই গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। তীব্র খাদ্য সংকটে মানবিক বিপর্যয়ের মুখে দেশটি। জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকের ঘরেই জ্বলছে না চুলা, ফলে হোটেল রেস্টুরেন্ট থেকে সস্তা খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেক ইয়েমেনি। কাঠের বড় প্যাডেল দিয়ে মাখানো হচ্ছে ময়দা, এটি গুলিয়ে তৈরি করা হবে পরিজ। ইয়েমেনের জনপ্রিয় খাবার এই পরিজ, যা নিম্ন আয়ের মানুষের খাদ্য হিসেবেও পরিচিত। গম এবং ভুট্টার মিশ্রণে তৈরি এই খাবার দেখতে অনেকটা রুটির মতোই, তবে স্বাদে রয়েছে ভিন্নতা। বিভিন্ন হোটেলে এই খাবার খেতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। পরিজের বিক্রি ভালো হওয়ায় সুদিন ফিরেছে ইয়েমেনের হোটেল ব্যবসাতেও। ২০১৬ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ঘর ছাড়া দেশটির 2 কোটিরও বেশি মানুষ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার তত্ত্বাবধানে 179টির বেশি আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।